আপনি প্রণাম আপনারা নবদ্বীপ থেকে আসছেন হ্যাঁ আমরা সৈনিক নই গুপ্তচর নই জানি আপনাদের সব খবরই আমি রাখি আপনাদের কি উদ্দেশ্য সেটাও আমি জানি আমরা কিন্তু আপনার পরিচয় এখনো পাইনি আমি ছত্রভোগের লস্কর রামচন্দ্র খান ও আপনি সেই রামচন্দ্র খান আপনার কথা আমরা অনেক শুনেছি কি শুনেছেন যে আমি একজন দর্দণ্য প্রতাপ কঠোর কঠিন মানুষ এই তো হ্যাঁ এও যেমন শুনেছি তেমনি এও শুনেছি আপনি একজন বিদগ্ধ প্রাজ্ঞ মানুষ এবং সুপ্রশাসক বটে কিন্তু আপনি আমাদের কাছে এসেছেন কেন আমরা তো রাজনৈতিক নই যোদ্ধাও নই আমাদের কিন্তু শাসন করারও কিছু নেই না না আমি শাসন করতে আসিনি একজন শাসকের ক্ষমতা যাই থাক মহাপুরুষের কাছে সে ক্ষমতা নুয়ে পড়তে বাধ্য আমি এসেছি শ্রী চৈতন্যদেবের চরণ স্পর্শ করে তাকে প্রণাম করব বলে কিন্তু তিনি তো এখন ধ্যানে বসেছেন ঠিক আছে আমি একটু অপেক্ষা করছি না থাক তোমাদের যাবার দরকার নেই কিছু মনে করবেন না আপনাকে একটি প্রশ্ন করি আমরা প্রভুকে ঈশ্বর জ্ঞানে তো ভক্তি করি কিন্তু আপনি তাকে মহাপুরুষ বলছেন কেন আপনি তো তার কোনো মহিমারই পরিচয় পাননি হ্যাঁ আজ এটা প্রতিষ্ঠিত সত্য তার নাম শুনে তার কথা শুনে আর আজ তাকে নিজের চোখে দেখে আমার স্থির বিশ্বাস হয়েছে উনি মহাপুরুষ আপনি নিশ্চয়ই জানেন তার এখানে আসার উদ্দেশ্য কি হ্যাঁ জানি কিন্তু তার যাবার পথের কাটা তো আমি নিজে হাতে পুঁতেছি প্রধান সড়কের পায়ে পায়ে পাতা আছে মৃত্যুপাত রাস্তায় লুকোনো ত্রিশূল পোতা আছে একটু অসাবধান হলেই ওই ত্রিশূলের আঘাতে বুক এফোর ওফোর হয়ে যাবে রামচন্দ্র তোমায় দেখে এত নৃশংস বলে তো মনে হয় না প্রভু প্রভু আমি যা করেছি তার জন্য আমি দায়ী নই সুলতানের কথায় বাধ্য হয়ে তা আমি করেছি আমি আমি কথা দিচ্ছি আমি নিজের দায়িত্বে আপনাদের সীমান্ত পার করে দেবো প্রভু রামচন্দ্র গৌরেশ্বর যদি জানতে পারেন তাহলে তোমার কি হবে যা হবার তাই হবে আমি তার অধীনস্থ লস্কর হতে পারি কিন্তু তার নুন আমি খাই না এই জমিদারি এই সমস্ত জমিদারি আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া আপনার মতো মহাপুরুষের সেবায় লাগতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব আপনাকে দেখে আমি সর্বান্তকরণে মুগ্ধ আমি পাপি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা আমার নেই আমাকে পাপ থেকে উদ্ধার করুন প্রভু আজ রাতে আমার গৃহে আতিথ্য গ্রহণ করুন প্রভু আমরা সন্ন্যাসী রাজার গৃহে আতিথ্য যে আমাদের সইবে না রামচন্দ্র কেন প্রভু আমরা কি মানুষ নই আমরা কি উদ্ধার পেতে পারি না আমার বাড়ির সকলে আপনার কৃপা প্রার্থনার জন্য অপেক্ষা করে রয়েছে আমি কথা দিচ্ছি আপনাকে কোনো বাঁধনে বাঁধব না দয়া করে চলুন প্রভু আর যদি না যান তাহলে আমি আপনার সামনে
প্রাণ বিসর্জন দেব প্রভু। না রামচন্দ্র, তোমায় প্রাণ বিসর্জন দিতে হবে না। চলো চলো প্রভু। হ্যাঁ রে দিদি, মানুষ কেন সন্ন্যাসী হয় রে? কি জানি, হয়তো তিনি এমন কিছু সন্ধান পান যা পেতে হলে সংসার সুখ ত্যাগ করতে হয়। মামা বাড়িতে এসে এ এক নতুন অভিজ্ঞতা, তাই না? কিন্তু এ তো স্বার্থপরতা। নিজের সুখের জন্য পরিবার পরিজন সকলকে ত্যাগ করা কি স্বার্থপরতা নয়? না রে বসুধা, মানুষ শুধু নিজের সুখের জন্য সন্ন্যাসী হন না। তুই গৌরাঙ্গ প্রভুকে দেখলি না? তিনি যে সংসার ছাড়লেন তা কি শুধু আত্মসুখের জন্যে? তুই শুধু গৌরাঙ্গ প্রভুকেই দেখলি, প্রভু নিত্যানন্দকেও দেখলি না? অমন গৌর কান্তি সুপুরুষ, কিন্তু চোখ দুটো কি মায়া মাখানো, মুখে কৃষ্ণ প্রেম আর চোখে নিরুচ্চার অপার ভালোবাসা। মনে হয় তার জীবনে এমন কেউ আসেনি যে তার পায়ে শিকল পড়াতে পারে। এই যে তিনি নীলাচলের পথে যাত্রা করলেন, কই কেউ তো তাকে বাধা দিল না, কেউ তো তাকে বলল না ঘরে ফিরে যাও, থিতু হয়ে বসো। কেন, সংসারের থেকে কি ঈশ্বর ভক্তি হয় না? দেখ বসুধা, চৈতন্যদেব, নিত্যানন্দ প্রভু এরা সব মহাপুরুষ, এদের সাধন মার্গে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। আমরা শুধু দূর থেকে এদের ভক্তি করতে পারি, প্রণাম করতে পারি। কেন, ভালোবাসতে পারি না? মদন মোহনের কাছে প্রার্থনা করতে পারি না? ঠাকুর, এই দুই যুবা সন্ন্যাসীকে ঘরে ফিরিয়ে দাও। দেবী বিষ্ণুপ্রিয়া না জানি কত কষ্টে আছেন। কিন্তু নিত্যানন্দ প্রভুর তো কোনো পিছু টান নেই, তিনি কেন ঘরে ফিরবেন? কেন রে দিদি, এমন তো হতেই পারে, তাকেও কেউ ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। তুই কি বলতে চাইছিস? আমি বলছি, তাকে কেউ প্রকৃত ভালোবাসলে নিত্যানন্দ প্রভুকে ফিরতেই হবে সংসার জীবনে। গৃহী হয়েও স্ত্রী পুত্র সংসার নিয়ে বাস করলেও ঈশ্বর প্রেমের অভাব হয় না। দেখিস, এই সার কথা তিনি একদিন নিশ্চয়ই বুঝবেন। তুই ঠিক বলেছিস বসুধা, চৈতন্যদেবকে দেখতে মানুষ যদি দলে দলে গৃহত্যাগ করে তাহলে তো গৃহী ধ্বংস হয়ে যাবে। সংসারে হওয়াটাই তো জীবনের ধর্ম। তুই দেখিস বসুধা, গৌরাঙ্গ প্রভু যদি গৃহ ছেড়ে সন্ন্যাসী হন তাহলে নিতাইজাতকে সন্ন্যাস ছেড়ে গৃহে হতেই হবে, এটা আমার স্থির বিশ্বাস। তোর মতো আমিও বিশ্বাস করি একদিন তিনি ভালোবাসার শিকলে বাধা পড়বেনই। আচ্ছা দিদি, তোর বিশ্বাসে কোনো ভিত্তি আছে? নিশ্চয়ই আছে। কি বল না রে দিদি। তা এখন বলবো না। সেটা ক্রমশ প্রকাশ্য।
আমা, আমাকে প্রণাম করে আমার আর অপরাধ বাড়াবেন না। কেন ঠাকুর, তোমাকে প্রণাম করার সৌভাগ্যটুকু কি আমার হবে না? না মা, তা নয়। আপনার চোখে স্নেহধারা দেখে এমনিতেই আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু সন্ন্যাসীর তো আরো সন্তান নয় মা। তার ইহকাল নেই, পরকাল নেই, তার অতীত নেই, ভবিষ্যৎ নেই। তবে জি ঠাকুর, আমি শুনেছি তুমি তোমার মায়ের মাথা পা তুলে দিয়েছিলে। সেও ছিল প্রভুর আশ্চর্য এক লীলা। সেদিন ছিল প্রভুর মহাপ্রকাশের শুভক্ষণ। প্রভু, আমার ভাইপো প্রতাপ, দাদা এখন বঙ্গসেনাদের সঙ্গে উৎকল দেশে। সেদিন ছিল প্রভুর মহাপ্রকাশের শুভক্ষণ। প্রভু, আমার ভাইপো প্রতাপ, দাদা এখন বঙ্গসেনাদের সঙ্গে উৎকল দেশে। বধূ ঠাকুরের ভাইপোকে নিয়ে আমি এখানকার জমিদারি সামলাচ্ছি। আপনি অনুমতি করুন, এই বালক আপনাকে নতুন বস্ত্র প্রদান করে পুণ্য লাভ করুক। শুনেছি সন্ন্যাসীকে বস্ত্র প্রদান করলে পুণ্য লাভ হয়, আপনি দয়া করে তা পরিধান করুন। বেশ দাও, আমায় দাও। বাড়ির মেয়েরা শুদ্ধ হয়ে চন্দন বেটে রেখেছেন, আপনি তার প্রলেপ নিন। আপনার অঙ্গসজ্জারও ব্যবস্থা আছে, আপনারা প্রভুকে নিয়ে বিশ্রাম কক্ষে যান। এসো প্রভু। আপনার ব্যবহারে আমরা খুব প্রীত রামচন্দ্র। আপনি হোসেন শাহের লস্কর হয়েও আমাদের আশ্রয় দেওয়ার জন্যে আপনি না কোনো বিপদে পড়েন। দেখুন, আপনারা তো রাজনৈতিক নন, তাই আপনারা সুলতানকে চেনেন না। আমার মনে হয় আমি সুলতানের কাছ থেকে কোনো রকম বিপদে পড়ব না। উনি নিজেকে খলিফা ঘোষণা করেছেন, তিন ওয়াক্ত নামাজ পড়েন, আবার হিন্দু শাস্ত্র সংস্কৃতিও পড়ছেন। তিনি ধর্মান্ধ নন, তিনি যা করেন এই সুলতানাত রক্ষার জন্যই করেন। তার এই রাজ্যে হিন্দুদেরও যেমন অধিকার, মুসলমানদেরও সেই একই অধিকার। কিন্তু আপনি কি মনে করেন গৌড়বঙ্গে হিন্দু ধর্ম সম্পূর্ণ সুরক্ষিত? না, ঠিক তা নয়। আপনাকে একটা তথ্য জানাই, সেন রাজাদের আমল পর্যন্ত এই গৌড়বঙ্গ ছিল হিন্দুদের বাসস্থান। তারপর যেদিন দুপুরে মাত্র 17 জন ঘোড়সওয়ার সৈনিক নিয়ে বখতিয়ার খিলজি সেন রাজার প্রাসাদ আক্রমণ করে আর মুখে গ্রাস ফেলে দিয়ে খিড়কির দ্বার দিয়ে পালালেন লক্ষণ সেন, সেদিন থেকেই এই সেন রাজাদের ভাগ্যলক্ষ্মীও গৌড়বঙ্গ ছেড়ে পালালো। সব ধর্মের মূল কথা কিন্তু এক, অহিংসা। শুধু তাই নয়, বেদান্তে যেমন বলা আছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, জবনরাও মনে করে পয়গম্বর এক। তারা ঈশ্বরের রূপে বিশ্বাস করেন না, তারা বিশ্বাস করেন মরুভূমির বালিতে, পথের ধুলিতে আর অরণ্যের বৃক্ষে সর্বোচ্চ ঈশ্বর বিরাজমান। সেই ঈশ্বরের পুত্রই আমাদের সুলতান। রাজা প্রতাপ রুদ্রের সঙ্গে তার লড়াই সাম্রাজ্য বিস্তার এবং সাম্রাজ্য রক্ষার, কোনো ব্যক্তিগত বিদ্বেষ বা ধর্মবিদ্বেষ থেকে নয়। প্রভু উৎকল দেশে যাবেন শান্তির দূত হিসাবে। হ্যাঁ, আরেকটা কথা, সকলের হৃদয় জয় করতে গেলে প্রভুকে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে হবে। জানতে হবে আমাদের এই মাতৃভূমিতে ছড়িয়ে আছে কত ভাষা, কত জাতি। ঠিক আছে, তুমি যাও। প্রভু, আপনার অনুগত জগদানন্দ নবদ্বীপ থেকে এসেছেন। জগদানন্দ কোথায়? সে তাকে এখন এখানে নিয়ে এসো। আচ্ছা প্রভু, প্রভু
তুমি এসে গেছো জগদানন্দ, আমি জানতাম তুমি আসবে। আমি তোমাকে ফাঁকি দিতে পারবো না জগদানন্দ, কিন্তু জগদানন্দ এত দ্রুত কি করে এলে? নৌকায় করে। আমায় আমায় ক্ষমা করো প্রভু, দীর্ঘদিন বাদে নবদ্বীপে ফিরে এসে যখন শুনলাম তুমি উৎকলের পথে রওনা হয়েছো সন্ন্যাসী হয়ে, সেদিন স্থির থাকতে পারিনি, তাই চলে এলাম। বেশ করেছো জগদানন্দ। প্রভু আমাকে আমাকে তোমাদের সঙ্গী করে নাও। তাই হবে, তাই হবে জগদানন্দ। রামচন্দ্র, প্রভু আমরা কবে সীমান্ত পার হব? কাল প্রভু। এই পথে গুপ্তফাঁদ আসলে কি সেই মারণাস্ত্র আমরা একবার দেখতে পারি? সেটাও কাল সকালে জানা যাবে, তারপর গোপনে আপনাদের সীমানা পার করে দেব। আপনারা এখন বিশ্রাম করুন, আমি আসি প্রভু। হে জগন্নাথ, আর কতদিন পরে তোমার দেখা পাবো প্রভু? বিদ্যাধর, পুরীর মন্দির নিয়ে দুশ্চিন্তা ক্রমশ সহ্য শক্তি ছাড়িয়ে যাচ্ছে। আপনার বয়স যত বাড়ছে তত সহ্য শক্তি আপনার হ্রাস পাচ্ছে। জগন্নাথ দেবকে নিয়ে চিন্তা করার আমি আপনি কে? তাকে রক্ষা করার চিন্তা নিয়েও বা আমি আপনি কি করতে পারি?